আপনারা দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিএনডব্লিউ নিউজ টিভির পক্ষ থেকে এসেছি উত্তরা 3 নং সেক্টর কল্যাণ সমিতি সভাপতি শেখ মামুনুল হক মামুন ভাইয়ের কাছে। বিগত 15 বছরে বাংলাদেশের যে আমরা উন্নয়ন ধারা দেখেছি, যা পেয়েছি, এ বিষয়ে কিছু যদি বলতেন তাহলে আমরা কৃতজ্ঞ থাকতাম। ধন্যবাদ। বিসমিল্লাহ রহমান রহিম। আপনি অত্যন্ত বাস্তব এবং সুন্দর একটি প্রশ্ন করেছেন। শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে মহান মুক্তিযুদ্ধ পরিচালনাকারী মহান শহীদ জাতীয় চার নেতাকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন, যাদের সম্ভ্রমের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি, আমি আরও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী। 15ই আগস্ট শহীদ বঙ্গবন্ধুর সাথে নিহত বঙ্গমাতা ফজিলতুন্নেসা মুজিব সহ 15ই আগস্ট সকল শহীদদের প্রতি, স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমি দু একটি কথা বলব। মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরানা জানাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব একটি শোষণমুক্ত, ক্ষুধা দারিদ্র মুক্ত, একটি শোষণহীন সমাজ, একটি অভাবমুক্ত, দারিদ্রতা মুক্ত একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। ওনার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে অতীতের 5 বছর এবং তারপরে 2009-এর জানুয়ারি থেকে অদ্যাবধি পর্যন্ত প্রায় দীর্ঘ 15 বছর উনি বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে উনি নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছেন। সত্যি কথা বলতে কি, সেটার সুফল এখন আমরা সত্যি আমরা সেই সুফলটা ভোগ করার সুযোগ পাচ্ছি। যেমন ধরেন পদ্মা সেতু। পদ্মা সেতু পৃথিবীর অন্যতম একটা শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারিং প্রকল্প। আপনি জানেন পৃথিবীর সবচেয়ে খরস্রোতা নদী হচ্ছে আমাজন। আমাজনের চেয়েও পদ্মা নদী কম নয়। সেই প্রমত্তা পদ্মাকে নিয়ন্ত্রণে এনে পদ্মার বুকে পৃথিবীর সবচেয়ে বেশি লেন্থের পাইলিং করে এবং এই নদী শাসন করে জাতির জনকের সুযোগ্য কন্যা বাংলাদেশের নিজস্ব অর্থায়নে যে পদ্মা সেতু করেছেন, এটা বিশ্ব ইঞ্জিনিয়ারিংয়ে একটি অনন্য অসাধারণ একটি দৃষ্টান্ত। এবং এই পদ্মা সেতুর ফলে আপনি জানেন বাংলাদেশের এখন দক্ষিণাঞ্চলের 21টি জেলা সরাসরি আমরা 1 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো জেলায় দক্ষিণাঞ্চলে আমরা যেতে পারি। পাশাপাশি উনি বাংলাদেশের দায়িত্ব নেওয়া যখন নেন উনি, তখন আমাদের বিদ্যুৎ উৎপাদন ছিল 3000 মেগাওয়াট। এখন মহান রব্বুল আলামিনের কৃপায় এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে এখন আজকে আমাদের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা প্রায় 28,000 মেগাওয়াট। ফলশ্রুতিতে কী হয়েছে, বাংলাদেশের কল কারখানা শিল্প ঠিকভাবে চলতে পেরেছে ওনার দূরদর্শী নেতৃত্বের কারণে। সেই কারণে বাংলাদেশের গার্মেন্ট সেক্টর এখন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গার্মেন্ট সেক্টর। বাংলাদেশের সড়ক যোগাযোগ নেটওয়ার্ক এত শক্তিশালী হয়েছে যে বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত উপজেলা, জেলা শহরের সাথে আধা ঘন্টা থেকে সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে যে কোনো প্রত্যন্ত এলাকা থেকে জেলা শহরে যাওয়া যায়। এটা একমাত্র সম্ভব হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের সুযোগ্য কন্যার যোগ্য নেতৃত্বের কারণে। আসেন খাদ্য উৎপাদন। বাংলাদেশ একটি খাদ্য আমদানি নির্ভর দেশ ছিল। আজকে ওনার যোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ খাদ্য উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি এবং আমরা পৃথিবীর চাল উৎপাদনে আমরা পৃথিবীর দ্বিতীয় স্থানে উপনীত হয়েছি। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে ওনার যোগ্য নেতৃত্বের কারণে।
আপনি জানেন বাংলাদেশে পাট উৎপাদন পৃথিবীর এক নম্বর, গার্মেন্টসে আমরা দুই নম্বর, আমরা মৎস্য উৎপাদনে পৃথিবীর চার নম্বর, এভাবে ফল উৎপাদনে পৃথিবীর পঞ্চম স্থানে আমরা উপনীত হয়েছি, এভাবে সবজি উৎপাদনেও আমরা একটা বিশেষ জায়গায় পৌঁছে গেছি। তো এভাবে আমি মনে করি যে জাতির জনকের সুযোগ্য কন্যার যোগ্য নেতৃত্বের কারণেই বঙ্গবন্ধু যে ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলার স্বপ্ন দেখেছিলেন, ওনার সুযোগ্য কন্যার কারণে আজকে সত্যি বাংলাদেশ ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটি দেশ।